বাট আসলে কিন্তু সেটা না, ফুয়েল অবশ্যই থাকে। যে এখন দেখতে পাচ্ছেন এখন তিনটা বার দেখাচ্ছে, আবার কখনো দুইটা বার দেখায়, আবার কখনো মানে একটা বারও দেখায় না। তো আসলে একটু কনফিউজিং আমার জন্য, কারণ কখন তেল লাগবে তখন যদি মানে ঠিক মতো না বুঝতে পারি তা দেখা যাবে একটা বিপদে পড়বো। Yo guys, what's up? This is Naimul Khadir and you are watching my YouTube channel Nan Rock and welcome back to my new vlog. আজকে যেহেতু আমার অফ ডে, সো দ্যাটস আই চিন্তা করলাম যে আজকে একটু বের হয় একটু রাইড করি, সো দ্যাটস ওয়াই মোটর সাইকেল রাইড করার জন্য আমি বের হয়ে গেছি। What a nice bike! আমি যদি রং না করে থাকি তাহলে এটা হচ্ছে ইয়ামাহা R15 এর ভার্সন 3। আকাশে কবুতর গুলো উঠছে, কি আসাম এনভায়রনমেন্ট ইয়ার। আমার যাওয়ার কথা ছিল মহাখালীর তিতুমীর কলেজের সামনে, বাট আমি আসলে ভুলে চলে আসছি ফ্লাইওভার দিয়ে, সো দ্যাটস ওয়াই আমি আবার রিটার্ন নিয়ে যাচ্ছি। আসলে এটা অভ্যাসের কারণে হচ্ছে, কারণ আমি আগে কখনো মানে গিয়েছি বাট এত ফ্রিকোয়েন্টলি যাই নাই। আমি অলওয়েজ ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করি, সো দ্যাটস ওয়াই মহাখালী ফ্লাইওভারে উঠে গিয়েছিলাম ভুলে, বাট নো প্রবলেম। আমি এখন সামনে কাটা দিয়ে রিটার্ন নিয়ে ঘুরে যাচ্ছি এখন। 12 seconds later. So guys, আমার ঘোরাঘুরি হয়ে গেছে, আমার মিট হয়ে গেছে ফ্রেন্ডের সাথে, সো আমি এখন যাচ্ছি বাসার দিকে। আর এখন অলরেডি দুপুর হয়ে গেছে, সো আমি এখন যাচ্ছি বাসায়। বাসায় যে শাওয়ার নিব, দেন খাওয়া দাওয়া করব, দেন চিন্তা করব বাইরে বের হব কিনা। সো ততক্ষণ পর্যন্ত কোনো প্ল্যান নাই। আমি এক জিনিস বুঝি না, সেটা হচ্ছে আমার যে ফুয়েল যে মিটারটা দেখাচ্ছে নাই, একদমই নাই। বাট আসলে কিন্তু সেটা না, ফুয়েল অবশ্যই থাকে। যে এখন দেখতে পাচ্ছেন এখন তিনটা বার দেখাচ্ছে, আবার কখনো দুইটা বার দেখায়, আবার কখনো মানে একটা বারও দেখায় না। তো আসলে একটু কনফিউজিং আমার জন্য, কারণ কখন তেল লাগবে তখন যদি মানে ঠিক মতো না বুঝতে পারি তা দেখা যাবে একটা বিপদে পড়বো। আমি মোটর ফ্লাইং করে বাসায় আসছি, বাসায় এসে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন নিচে নামলাম। আর প্ল্যান আছে সন্ধ্যার পর এক জায়গায় যাওয়ার, কোথায় যাবো সেটা কন্টিনিউ করলে আপনারা দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি। এনিওয়েজ চিন্তা করলাম নিচে নামি, একটু লিলির সাথে দেখা করি কী অবস্থা একটু জিজ্ঞাসা করি। আর যেহেতু অনেকদিন হয়ে গেছে লিলিকে ট্রিট দিচ্ছি না, লিলিও মন খারাপ, সো চিন্তা করলাম আরও একটু খুশি করার ইচ্ছা আছে আমার, সো দ্যাটস ওয়াই ওর জন্য বিস্কিট আনছি আর বিস্কিটটা খাওয়াবো এখন লিলিকে। লিলি লিলি কিছুক্ষণ আগে লিলিকে অনেকবার ডাক দিলাম কিন্তু ঠিকমতো শোনে না, বিকজ ও অনেক অবদ্র হয়ে গেছে ডে বাই ডে দেখতেছি। বাট যখনই দেখছে যে আমার হাতে এনার্জি প্লাস বিস্কিট মানে ওকে দেওয়ার জন্য আমি রেডি আছি, তখনই খুব ভদ্র হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন এখন কত ভদ্র, চুপচাপ এক জায়গায় বসে আছে। উপর যাবো, রেডি হবো, দেন আবার বেরোতে হবে। তো আর সময় নষ্ট না করে চলুন যাই। Thank you.
আছি লেকচারেস, যেটা কিনা উত্তরার মধ্যে আছে। আর এখানে এসে আসলে আমার এনভায়রনমেন্ট ভালো লাগছে, আর দূর থেকেও মনে হচ্ছিলো যে আসলে ভিতরে এনভায়রনমেন্ট ভালো হবে। সো দ্যাটস আমি আসছি, মানে রোড থেকে আমি দেখছিলাম যে উপরে টেরেসে অনেক লাইটিং করা, সো মনে হচ্ছিলো এনভায়রনমেন্টটা ভালো হতে পারে। সো দ্যাটস আমি এখানে আসছি। আর এসে আমি অর্ডার করেছি দুইটা মেনু, একটা হচ্ছে তেরিয়াকি চিকেন আর একটা হচ্ছে ফ্রেঞ্চ রোস্টেড চিকেন। জানি না কীরকম টেস্ট হবে, বাট আশা করি ভালো হবে। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি আবার আসবো আর আপনাদেরকে রিকমেন্ড করবো। সো খাবার আমি অর্ডার দিয়ে দিয়েছি, দেখি কী অবস্থা, আর খাবারের রিভিউটা আমি অবশ্যই দিব। সো স্টে টিউন। A few moments later. দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেঞ্চ রোস্টেড চিকেন, সাথে এখানে সালাদ দেওয়া আছে, এটা চাটনি দিছে, এটা হচ্ছে পটেটো ফ্রাই, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। আর এখানেও পাশে দেখছেন সবই সেম, সালাদ, পটেটো ফ্রাই আর ফ্রাইড রাইস, আর জাস্ট তেরিয়াকি চিকেনটা ডিফারেন্ট। খাবার যদি চলে আসছে এখন টেস্ট করার পালা, দেখবো কীরকম টেস্ট, সো এসে জানাবো আর প্রাইসটা আপনার সাথে শেয়ার করবো। আশা করি ভালো হবে, জানি না কী হবে, সো লেটস ট্রাই। এখন ট্রাই করবো তেরিয়াকি চিকেন। তেরিয়াকি চিকেন আগে আমি খাই নাই, তো দিস মাই ফার্স্ট টাইম টেস্ট করতেছি, দেখি কি করবো। তেরিয়াকি চিকেনের মধ্যে মনে হচ্ছে স্মোকি একটা ফ্লেভার পাচ্ছি, আর সাথে বারবিকিউ সসের একটা ফ্লেভার আছে, দুটো মিক্স করে আর কি বানানো হয়েছে। এটা আমার পার্সোনালি গেস করতেছি। আর এখানে দেখতে পাচ্ছি গ্রিন সালাদ এখানে দেওয়া আছে, সালাদটা খুবই সুস্বাদু আমি বলবো, কারণ সালাদটা হচ্ছে একদম ফ্রেশ। আর এটা মধ্যে আসলে হচ্ছে একটু অলিভ অয়েল দিয়ে দিছে, দেখার ভালো লাগতেছে খেতে। আমি মনে করি যে খাবারটা আসলে ট্রাই জোন তাই দাবি প্রাইসের বিষয়ে এখন আসছি, সেটা হচ্ছে যেটা ফ্রেঞ্চ রোস্টেড চিকেন এটা হচ্ছে 345 টাকা সেটটা, আর যেটা তেরিয়াকি চিকেন এই সেটটার প্রাইস হচ্ছে 385 টাকা। আমার মনে হয় যে সসের কারণে আপনাকে ডিফারেন্ট লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সস ছাড়া যেটা হচ্ছে ফ্রেঞ্চ রোস্টেড চিকেন সেটা বেশি আমার ভালো লাগছে। তো দ্যাটস ওয়াই আমি এখন এর দিয়ে খাওয়া শুরু করবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব ভালো লাগলো আর এনজয় করলাম অনেক। আর এখানে অত বেশি ক্রাউড না, এখানে একটু নিরিবিলি আছে, সো দ্যাটস ওয়াই এই প্লেসটা আসলে খুবই ভালো। যারা কি না কিছু প্রাইভেসি টাইম স্পেন্ড করতে চান আপনার প্রিয়জনের সাথে, তো আমি রিকমেন্ড করবো যে লেক টেরাসে চলে আসবেন উত্তরাতে, আর সার্চ করলে খুঁজে পাবেন যে লেক টেরাসটা কোথায়, উত্তরার মধ্যেই আছে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, সিউ মাই নেক্সট ভ্লগ, টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন, টাটা। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো বালু ছিল যেখানে লিলি শুয়ে থাকতো, বাট এই জায়গাটা এখন আর বালু নাই, সে গর্ত করতে করতে একদম মনে হচ্ছে এখানে মনে হয় সুইমিং করার জন্য গর্ত করতেছে, কদিন পরে পানি জমাবে দেন সুইমিং করবে। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, দেখতে পাচ্ছেন উপরে কিছু বালু পড়ে আছে, আবার কিছু বালু নিচেও পড়ে আছে, এই সব হচ্ছে এই লিলির কাজ। লেলে লেলে লেলে